প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী এবং বাংলাদেশী প্রবাসী ভাই ও বোনেরা যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিদিনের মতো আজকেও কোভিড-19 দৈনিক সংবাদ বুলেটিন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ 30 মে 2020, 16 জ্যৈষ্ঠ 1427। আজ আমরা 12 সপ্তাহ শেষ করব প্রথম কোভিড শনাক্ত ব্যক্তির থেকে। 8 মার্চ প্রথম কোভিড পজিটিভ ব্যক্তি শনাক্ত হয়েছিল বাংলাদেশে। আজ 30 মে আমরা 12 সপ্তাহ শেষ করলাম। আইডিসিআর এবং এটুআই সমন্বিতভাবে সর্বশেষ যে ডাটা প্রকাশ করেছে সেটা আমি আপনাদের সাথে জানাব কিছুক্ষণ পরে। তার আগে আরেকটি বিষয় বলতে চাই, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে কোভিড-19 মহামারীর সামাজিক ও প্রাতিষ্ঠানিক সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কারিগরি নির্দেশনা শীর্ষক গাইডলাইনটিতে করোনা ভাইরাস সংক্রমণ ও প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা ও বিভিন্ন পেশার জনগণের জন্য প্রতিপালনীয় নিয়মাবলী সংকলিত রয়েছে। আমি আবার বলছি, কোভিড-19 মহামারীর সামাজিক ও প্রাতিষ্ঠানিক সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কারিগরি নির্দেশনা শীর্ষক গাইডলাইনটিতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা ও বিভিন্ন পেশার জনগণের জন্য প্রতিপালনীয় নিয়মাবলীগুলি সংকলিত রয়েছে। 62 পৃষ্ঠার এই বইটিতে 3টি অধ্যায়ে 57টি স্থাপনা এবং এক্ষেত্রে করোনা সংক্রমণ প্রতিরোধে করণীয় বিবৃত রয়েছে। এগুলো মেনে চলার মাধ্যমে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব। এ সকল কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনার জন্য সকল স্থাপনা ও প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক ও ব্যবস্থাপকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতা একান্তভাবে কাম্য এবং আপনারা প্রতিটি স্থাপনা ও প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক ও ব্যবস্থাপকগণ নিম্নলিখিত যা যেই বিষয়গুলো উল্লেখ করব সেগুলো আবশ্যিকভাবে আপনার প্রতিষ্ঠানে থাকতে হবে, যেমন হাত ধোয়ার ব্যবস্থা, দূরত্ব বজায় রাখার ব্যবস্থা এবং দূরত্ব বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, থার্মোমিটার থাকা এবং যথেষ্ট পরিমাণে জীবাণুনাশক ব্যবহারের সুবিধা থাকা। মনে রাখতে হবে, জনগণের স্বাস্থ্যের নিরাপত্তা বিধানের উপায় আমাদের জনগণেরই হাতে এবং এই নিরাপত্তা ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করে আগামীকাল থেকে যে কর্মকাণ্ড শুরু হবে সেখানে আমরা নিরাপদ থাকতে পারি, সুরক্ষিত থাকতে পারি। আজকে আমরা 50টি আরটিপিসিআর পরীক্ষাগারের তথ্য আপনাদের সামনে তুলে ধরব। 50টির মধ্যে গতকাল পর্যন্ত ছিল 49টি। আজকে আমরা একটি বেসরকারি ল্যাব নতুনভাবে তাদের কার্যক্রম শুরু করেছেন সেটা উল্লেখ করব এবং এটা ঢাকা শহরে ডিএমএফআর মলিকুলার ল্যাব ও ডায়াগনস্টিক তারা কার্যক্রম শুরু করেছেন বেসরকারিভাবে এবং এ নিয়ে আমাদের 50টি আরটিপিসিআর ল্যাব বা পরীক্ষাগার চালু হল। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 1443টি এবং পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে 24 ঘন্টায় 9987 জনের এবং এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 2,97,054টি নমুনা। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,764 জন, এ পর্যন্ত শনাক্ত 44,608 জন। শনাক্তের হার 24 ঘন্টার রিপোর্ট অনুযায়ী শনাক্তের হার 17.66%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 360 জন, এ পর্যন্ত সুস্থ 9,375 জন এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.02%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 28 জন এবং এ পর্যন্ত মৃত্যু 610 জন, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.37%। গত 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের বিশ্লেষণে পুরুষ 25 জন এবং নারী 3 জন, বয়স বিশ্লেষণে 31 থেকে 40 4 শতাংশ 31 থেকে 40 4 জন
41 থেকে 50 বছর বয়সের 4 জন, 51 থেকে 60 বছর বয়সের 9 জন, 61 থেকে 70 বছরের 6 জন, 71 থেকে 80 বছরের 3 জন এবং 81 থেকে 90 বছর বয়সের 2 জন। ডিভিশন ভেদে ঢাকা ডিভিশনে 18 জন, চট্টগ্রাম ডিভিশনে 7 জন, রংপুর ডিভিশনে 2 জন এবং সিলেট ডিভিশনে 1 জন। হসপিটালে মৃত্যুবরণ করেছেন 26 জন এবং বাসায় মৃত্যুবরণ করেছেন 2 জন। এলাকা ভিত্তিক ঢাকা সিটিতে 10 জন, ঢাকা জেলা 1 জন, নারায়ণগঞ্জ জেলা 1 জন, মুন্সিগঞ্জ জেলা 1 জন, গাজীপুর জেলা 1 জন, ফরিদপুর 2 জন, নরসিংদী 2 জন, চট্টগ্রাম 1 জন, চট্টগ্রাম সিটিতে 2 জন, কক্সবাজার 2 জন, কুমিল্লা 2 জন, রংপুর 1 জন, পঞ্চগড় 1 জন এবং সিলেটে 1 জন। গতকালের তথ্য পর্যন্ত আমাদের আক্রান্তের শতকরা হার, যেটা আমি প্রথমেই বলেছিলাম, আইডিসিআর এবং এ2আই এর সমন্বিত ভাবে আইডিসিআর এর ওয়েবসাইটে যা তথ্য পেয়েছি তাতে 29 তারিখ পর্যন্ত হিসাব দেওয়া হয়েছে। সেখানে আছে আক্রান্ত বয়সের শতকরা হিসাব, 1 থেকে 10 বছরের মধ্যে শতকরা 3 জন, 11 থেকে 20 বছরের শতকরা 7 জন, 21 থেকে 30 বছরের শতকরা 28 জন, 31 থেকে 40 শতকরা 27 জন, 41 থেকে 50 শতকরা 17 জন, 51 থেকে 60 বছরের শতকরা 11 জন এবং 60 বছরের বেশি শতকরা 7 জন। এবং মৃত্যুর বয়সের যা শতকরা হার দিয়েছে, 1 থেকে 10 2 শতাংশ, 11 থেকে 20 0 শতাংশ, 21 থেকে 30 3 শতাংশ, 31 থেকে 40 7 শতাংশ, 41 থেকে 50 9 শতাংশ, 51 থেকে 60 27 শতাংশ এবং 60 বছরের বেশি 42 শতাংশ। এবং লিঙ্গভেদে আক্রান্তের শতকরা হার, পুরুষ 71 শতাংশ এবং নারী 29 শতাংশ। মৃত্যুর শতকরা হার, পুরুষ 75 শতাংশ এবং নারী 25 শতাংশ। এই ডাটাতে আজকের তথ্যগুলো সংযোজিত হয়নি, এটা গতকাল 29 তারিখ পর্যন্ত সর্বশেষ যা আপডেট আইডিসিআর এর ওয়েবসাইটে পাওয়া গেছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। গত 24 ঘন্টা আইসোলেশনে 469 জন, আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 80 জন, বর্তমানে আইসোলেশনে আছেন 5529 জন, এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 2890 জন। মোট আইসোলেশন শয্যা 13,284টি, ঢাকা শহরে 7,250টি, ঢাকা শহরের বাইরে বিভিন্ন হাসপাতালে 6,300টি, এ সকল হাসপাতালে আইসিইউ সংখ্যা 399টি এবং ডায়ালাইসিস ইউনিট 112টি। কোয়ারেন্টাইনে গত 24 ঘন্টায় 2,220 জন, ছাড় পেয়েছেন 2,219 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 282,225 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 221,949 জন, বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 60,276 জন। এবং প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইনের সেবা প্রদান করা যায় 31,991 জনকে, 64 জেলার সকল উপজেলা এবং জেলা পর্যায়ে যে প্রতিষ্ঠানগুলো প্রস্তুত করা হয়েছে 629টি প্রতিষ্ঠান, এবং 629টি প্রতিষ্ঠানে 31,991 জনকে কোয়ারেন্টাইনে রাখা যায়, বাকি যারা কোয়ারেন্টাইনে আছেন তারা বাসায় কোয়ারেন্টাইনে আছেন। গত এ পর্যন্ত ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সংগৃহীত হয়েছে 24,70,002টি এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 21,04,534টি, বর্তমানে মজুত আছে 3,65,468টি। 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,74,726টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 85,40,159টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইনে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,226 জন, গত 24 ঘন্টায় এই সংখ্যা বেড়েছে আরো 15 জন, বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে, গত 24 ঘন্টায় বিমানবন্দরে স্ক্রিন করা হয়েছে 197 জনকে, স্থলবন্দরে 505 জনকে, সমুদ্রবন্দর 199 জনকে এবং সর্বমোট 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 901 জন। বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্রবন্দর, ক্যান্টনমেন্ট রেল স্টেশন সহ সর্বমোট স্ক্রিনিং 7,411 জনকে, এর মধ্যে বিমানবন্দরে 3,36,175 জন, স্থলবন্দরে 3,37,139 জন, সমুদ্রবন্দরে 20,068 জন এবং ক্যান্টনমেন্টে রেল স্টেশনে 7,029 জন।
এই ছিল বাংলাদেশের তথ্য। দক্ষিণ পূর্ব এশিয়ায় গত ২৪ ঘন্টায় শনাক্ত ১০,৪৬৯ জন, এ পর্যন্ত ২,৩৮,০০০ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২১৪ জন এবং এ পর্যন্ত ৬,৮৪৪ জন। বিশ্ব পরিস্থিতি, ২৪ ঘন্টায় শনাক্ত ১,০৭,৭৪০ জন, এ পর্যন্ত ৫৭,১৩৩৭ জন। মৃত্যুবরণ করেছেন ২৪ ঘন্টায় ৪,৩৫৪ জন এবং এ পর্যন্ত ৩,৫৭,৬৮৮ জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি আমরা গ্রহণ করেছি সিচুয়েশন রিপোর্ট ২৯ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে। এই ছিল আমাদের হাতে তথ্য, শেষ করব তবে আবারও বলবো, আপনার সুরক্ষা আপনার হাতে। আপনি কাজে বেরোবেন, আপনাকে নিজেকে সুরক্ষিত করে বেরোবেন, অবশ্যই মাস্ক পরা অত্যাবশ্যক এবং জরুরি। মাস্ক না পরলে আপনি অনেক ক্ষেত্রে জরিমানার সম্মুখীন হতে পারেন, কাজেই আপনি অবশ্যই নিজেকে সুরক্ষিত রাখবেন, মাস্ক পরবেন এবং বারবার হাত ধোয়ার অভ্যাস করবেন। যেখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে বাইরে গেলে সেখানে বারবার হাত ধুয়ে নেবেন এবং বাসায়ও ২০ সেকেন্ড ধরে বারবার হাত ধোয়ার অভ্যাস করা, প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যই এই অভ্যাসটা গড়ে তোলার ব্যাপারে আপনি নিজে করবেন, আপনার পরিবারের সদস্যকে এ ব্যাপারে সাহায্য করবেন এবং উদ্বুদ্ধ করবেন হাত ধোয়ার বিষয়ে। সামাজিক দূরত্ব বজায় রাখবেন, অফিস কর্মস্থল যেখানেই যান না কেন আপনার অন্যের সাথে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবেন এবং নিজেকে সুরক্ষিত রাখবেন। শেষ করব, সবাইকে আবার অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।